রিফাই বেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি সুব্রতার ব্যাকরণ অধ্যায়ের সবিনয় নিবেদন পরিচ্ছেদে। সবিনয় নিবেদন। সেকুলার বিশ্বব্যবস্থা যতই দাবি করুক না কেন, প্রেম যৌনতা নিছক মানুষের ব্যক্তিগত সাধারণ ব্যাপার, এটা মোটেও ব্যক্তিগত ব্যাপার নয়। এর সাথে জড়িত পরিবার, সমাজ, জাতীয় সভ্যতার উত্থান পতনের সম্পর্ক, এতটুকু নিশ্চয়ই এরই মাঝে বোঝা হয়ে গেছে। তাই তথাকথিত প্রেম আর ফ্রি সেক্স কালচারকে সমাজ থেকে দূর করার জন্য ভূমিকা রাখতে হবে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অংশীদারকে। কিন্তু আমি তো অতি ক্ষুদ্র মানুষ, আমি কি করব? আমার বন্ধু প্রেম করলে, জিনা করলে, আত্মহত্যা করলে চাইলে আমি কি করব, কিভাবে করব? আমার ছেলে বা মেয়ে প্রেম করলে আমি কি করব? আমি শিক্ষক, আমি মসজিদের ইমাম, আমি ছাপোষা মধ্যবিত্ত, আমি এলাকার কিংবা ক্যাম্পাসের বড় ভাই, আমি এলাকার নেতা, আমি কিভাবে সাহায্য করব? এরকম প্রশ্ন অনেকের মনেই। সেই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্যই আজকে আমাদের এই অডিও। অভিভাবক ও বন্ধুর দায়িত্ব ব্রেকআপের পর। ব্রেকআপের পর আপনার সন্তান বেশ কষ্টকর একটা সময় পার করবে। কেউ এই সময় মদ গাঁজাতে আসক্ত হয়ে পড়তে পারে, অনেকেই আত্মহত্যা করে। এ সময় তাকে মারধর বা বকাঝকা করলে পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিবে। তাকে কাছে টেনে নিন, ঠান্ডা মাথায় কাছে বসিয়ে এই বইয়ে যেমন আলোচনা করলাম সেভাবে প্রেমের প্রকৃত বাস্তবতা তাকে বোঝান। আল্লাহ তাকে কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেটা মনে করিয়ে দিন, তার কথাগুলো শুনুন। সে একদিনে ফিরে আসতে পারবে না, একটু সময় নিবে, পড়াশোনায় একটু ছেদ পড়বে, এ ব্যাপারগুলো স্বাভাবিক হিসেবে গ্রহণ করে নিন। নিজের সন্তানদের সাথে এগুলো নিয়ে আলোচনা করতে লজ্জাবোধ করলে মামা, চাচা, বড় ভাই বোন, খালা, ফুপি, যাদের সাথে সে ক্লোজ, তাদেরকে দিয়ে বুঝান। চাইলে মসজিদের ইমাম, ভালো একজন আলিম বা দিনদার কোনো মনোবিদের কাছে নিয়ে যেতে পারেন। মনোবিদ মানেই পাগলের ডাক্তার নয়, এটা নিয়ে লজ্জা পাবেন না। প্রয়োজন মনে করলে আমাদের এই বই তার হাতে তুলে দিতে পারেন। বইয়ের দেওয়া টিপসগুলো যেন সে অনুসরণ করে সেটা নিশ্চিত করুন। রাতে তাকে একা ঘুমাতে দেবেন না। সকালে ঘুম থেকে ডেকে তুলে একসাথে ফজরের নামাজ পড়েন, হাঁটতে বের হন, কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। কোনো ব্যক্তিগত ছবি ভিডিও আদান প্রদান হয়েছে কিনা কৌশলে জেনে নিন। এগুলোর কারণে যে ব্ল্যাকমেইল ও আত্মহত্যা ঘটে তা আমরা আগেই আলোচনা করেছি। ছবি ভিডিও আদান প্রদান হয়ে থাকলে সে পক্ষের সাথে বসে আলাপ আলোচনার সাপেক্ষে একটি সমাধানে পৌঁছানো কাম্য। প্রয়োজন হলে প্রশাসনের সাহায্য নিন। জিনা করে ফেললে এবং গর্ভবতী হয়ে পড়লে কি করবেন তা জানার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করুন। আগেই অ্যাবর্শন করে ফেলবেন না। যা কিছু হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে আন্তরিকভাবে তওবা করুন। আন্তরিকভাবে তওবা করা সবচেয়ে বেশি জরুরি। সম্ভব হলে পরিবেশ ও পরিস্থিতি অনুমোদন দিলে ভালো পাত্রপাত্রী দেখে বিয়ে দিয়ে দিবেন। তাকে জোর করে তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না। ব্রেকআপের পর প্রেমিক বা প্রেমিকার সাথে ঝগড়াঝাটি করে আপনার সন্তান মাদকাসক্ত হতে পারে বা আত্মহত্যা করে ফেলতে পারে। যারা আত্মহত্যা করে তাদের মধ্যে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে মৃত্যু আর আত্মহত্যা নিয়ে ইচ্ছা প্রকাশ করা, আত্মহত্যা বা মৃত্যু বিষয়ক কবিতা, গান লিখতে এবং শুনতেও পড়তে থাকা, নিজের ক্ষতি করা। প্রায়ই এরা নিজের হাত পা কাটে, ঘুমের ওষুধ খাই, মন মরা হয়ে থাকে, সব কাজে উৎসাহ হারিয়ে ফেলে, নিজেকে দোষী ভাবায়। এগুলো বিষণ্নতার লক্ষণ যা থেকে আত্মহত্যা ঘটে। মাদকাসক্তি বা ইন্টারনেটে মাত্রাতিরিক্ত আসক্তি, সারা রাত জেগে থাকা, সারা দিন ঘুমানো, খাওয়া দাওয়া আগ্রহ হারিয়ে ফেলা, নিজেকে গুটিয়ে রাখা, পড়ালেখা, খেলাধুলা, শখের বিষয় থেকে নিজেকে দূরে রাখা, বেঁচে থাকার কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না, কেন জন্মগ্রহণ করলাম এমনটা জানানো, হতাশা, বিষণ্ন থাকা, এমন সমস্যায় আটকে পড়া যা থেকে মুক্তির কোনো উপায় নেই এমন কথা বলা, নিজেকে অন্যের বোঝা মনে করে এমনটা জানানো, নিজের মূল্যবান সামগ্রী অন্যদের দিয়ে দেওয়া, সে না থাকলে তার জিনিসপত্র কাকে কাকে দিতে হবে তা বলে দেওয়া, পরিবার এবং বন্ধুদের কাছ থেকে এমনভাবে বিদায় নেওয়া যেন এটা শেষ বিদায়। যা করবেন ঘুরে ফিরে সেই একই কথা, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, জীবনের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য তাকে বোঝান। উপরের আলোচনায় যে টিপসগুলো দেওয়া হলো সেগুলো অনুসরণ করুন। তাকে সরাসরি প্রশ্ন করুন, তুমি কি আত্মহত্যা করার কথা ভাবছো? বিভিন্ন গবেষণায় দেখা গেছে এভাবে সরাসরি প্রশ্ন করলে আত্মহত্যার ঝুঁকি কমে আসে। একাকিত্বে ভুগতে দিবেন না, তাকে সময় দিন। মাদক এবং আত্মহত্যার সম্ভাব্য জিনিসপত্র তার কাছ থেকে সরিয়ে রাখবেন। তার হাতে টাকা না দিয়ে যা কেনার দরকার নিজে কিনে দিন। কার সাথে মিশছে তা খেয়াল রাখুন। অবস্থা গুরুতর মনে হলে মনোবিদদের কাছে নিয়ে যান। বন্ধুর করণীয়, একজন প্রকৃত বন্ধু তার বন্ধুকে প্রেম জিনা ব্যভিচার করতে সাহায্য করে না, বরং তাকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে। বন্ধু প্রেম বা জিনা করলে তুমি এই বইয়ের আলোচনা করা বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করো। একদিন হয়তো সে ফিরবে, সময় লাগবে, সময় নাও। তোমার মাধ্যমে যদি সে পাপের পথ থেকে ফিরে আসে তাহলে তুমি প্রচুর সওয়াব পাবে। শত চেষ্টার পরেও সে বুঝতে চাচ্ছে না, জিনা করছে, মাদক এবং আত্মহত্যার দিকে ঝুঁকে যা ব্রেকআপের ভয়াবহ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় যা করবে, এক, সময় দাও, মন ভালো করার চেষ্টা করো, ঘুরতে নিয়ে যাও,
খেলাধুলার ব্যবস্থা করো, তাকে নিয়ে হাসি ঠাট্টা না করো, একজন ভালো আলেম বা দিনদার মনোবিদের কাছে নিয়ে যাও। সিনিয়র কারোর সাথে আলোচনা করার দরকার হলে তার বাবা মা এবং অভিভাবকদের জানানো, এতে করে হয়তো তার সাথে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু হাসরের ময়দানে সে ঠিকই বুঝবে তোমার বন্ধুত্বের মর্যাদা। তার প্রকৃত বন্ধু হিসেবে তোমার এই অস্বস্তিকর কাজটা করতেই হবে। আপনি যখন জানলেন আপনার সন্তান প্রেম করে, এই ব্যাপারটা জানা দুইভাবে হতে পারে, আপনি নিজে আবিষ্কার করলেন বা আপনাকে কেউ জানালো। দুই, আপনার সন্তান নিজে এসে বলল। প্রতিক্রিয়া হয় দুই ধরনের, ক্ষতিকর প্রতিক্রিয়া, এই বয়সে একটু আধটু করতেই পারে, এসব কিছু না, বয়সের দোষ, পরে ঠিক হয়ে যাবে, আর একদিক থেকে ভালোই হলো, আমাদের আর পাত্রপাত্রী খুঁজতে হবে না। খ, মায়ের একটাও মাটিতে পড়ে না, স্কুল কলেজ হাত খরচ দেওয়া সব বন্ধ, অপমান তিরস্কার কথা বন্ধ, কিন্তু যা করা উচিত। প্রেম করা হারাম, এটার কারণে আপনার সন্তান কঠিন গুনাহ করছে। এখন প্রেমের সম্পর্কগুলো খুব দ্রুত জিনাভা বিচারে রূপ নেয়, তার এই পাপগুলোর জন্য আল্লাহ আপনাকে ধরবেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও সভ্যতার উপরে এগুলোর ভয়াবহতা আমরা পুরো বই জুড়ে আলোচনা করলাম, কাজেই আপনি এগুলোকে সিরিয়াসলি নিন, হালকা শাসন করবেন, তবে হুলুস্থুল কিছু না। এই লেখায় দেওয়া টিপসগুলো অনুসরণ করে তাকে প্রেম এবং জীবনের বাস্তবতা বুঝান, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা বদল করে ফেলুন। বাসা থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে, ধরুন আপনাদের সন্তানেরা একে অপরকে পছন্দ করে এবং তাদেরকে বিয়ে না দিলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অপর পরিবারের ব্যাকগ্রাউন্ড, সামাজিক অবস্থান, বংশ সব আপনাদের কাছাকাছি, ছেলে মেয়েও চলনসই, এমন ক্ষেত্রে সন্তান প্রেম করলে কেন কেবল এই জেদ ধরে তাকে বিয়ে দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত সঠিক হবে না। আমরা হারাম রিলেশনের বিয়েতে উৎসাহ দেই না, আগের লেখাগুলোতে এ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারপরও আমাদের সাজেশন থাকবে এমন পরিস্থিতিতে এদের বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা দরকার, না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, বাসা থেকে পালিয়ে নিজেদের এবং আপনাদের সবার জীবন নষ্ট করে ফেলতে পারে তারা। তবে সিদ্ধান্ত নেবার আগে ভালো একজন আলেমের সঙ্গে আপনারা আলোচনা করে নিতে পারেন। আপনার সন্তান বাসা থেকে পালিয়ে গেলে তখন কি করবেন? এটা বেশ ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি আসলে মাথা ঠিক রাখা বেশ কঠিন। ওর সাথে পালালাম লেখায় আমরা যেমন আলোচনা করলাম, বাসা থেকে পালিয়ে গেলে ছেলে মেয়ে দুজনেরই ভয়ঙ্কর রকমের বিপদ হয় আজকাল, তাই অভিমান করে না থেকে দ্রুত তাদের খুঁজে বের করুন, ফিরিয়ে আনুন বা খোঁজখবর রাখুন। সে অবুজের মতো পালিয়ে গেলেও দিন শেষে সে আপনারই সন্তান, আপনারই শরীরের অংশ, আর তার কিছু হলে সব থেকে বেশি কষ্ট আপনিই পাবেন। সম্পর্ক মেনে নিবেন কি না নিবেন সেটা পরের ব্যাপার, আগে ফিরিয়ে তো আনুন, প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিন। দেখুন, এই যে এত সমস্যা, প্রেম, ব্রেকআপ, হতাশা, আত্মহত্যা, ধর্ষণ, জিনা ব্যভিচার, ছবি ভাইরাল, মান সম্মান নষ্ট, আদরের সন্তান, ছোট ভাই বোন, ভাগ্নে ভাগ্নির এই করুণ পরিণতি, এগুলো আমরা আমাদের হাতের কামাই। আমরা মিডিয়ার মাধ্যমে পশ্চিমা বিশ্বের কথা শুনে শুনে ব্রেন ওয়াশ হয়ে গেছি, হারামকে এবং গুনাহকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, প্রেমকে সহজ করেছি এবং বিয়েকে করেছি কঠিন, বিয়ে করতে চাওয়াকে মহা অপরাধ বানিয়েছি, অশ্লীলতার ফেরিওয়ালাদের বিরুদ্ধে টু শব্দটি করিনি, বাচ্চাদের জীবনের উদ্দেশ্য শিখিয়েছি ডিগ্রি কামানো, সরকারি চাকরি কিংবা বিদেশে সেটেল হওয়াকে, পড়ালেখা করে গাড়ি ঘোড়া চড়াকে, এদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেইনি, উল্টো দাড়ি রাখলে, ইসলামী বই পড়লে, ইসলাম পালন করলে, মাহরাম মেনে চলতে চাইলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, ফলাফল আমাদের চোখের সামনেই। প্রতিকার করার চাইতে প্রতিরোধ করা উত্তম। চলুন দেখা যাক, প্রেম, জিনা, যৌন বিকৃতির এই মহামারী ঠেকাতে আমরা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। পারিবারিক পর্যায়ে, আমার সন্তান কখনোই প্রেম, জিনা ব্যভিচার করতে পারে না, এই মিথ্যা আত্মবিশ্বাস রাখবেন না। বইয়ের শুরুতে আমরা পরিসংখ্যান এনে দেখিয়েছি প্রেম, জিনা কি মহামারী অবস্থা। আপনার সন্তান হয়তো এগুলো করবে না, কিন্তু সে করবে এটা ধরে নিয়ে আপনার কর্মপথা ঠিক করতে হবে। ছোট থেকে তাকে ইসলামী শাসনে বড় করে তুলতে হবে, তার অন্তরে ইমানের পরিচর্যা করুন, ইসলাম পালনের পাশাপাশি ইসলামী মূল্যবোধের শিক্ষা দিন। সাহাবাদের সাথে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, তিতুমির, শরীয়তুল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন। জীবনের লক্ষ্য, উদ্দেশ্য যে আল্লাহর সন্তুষ্টি সেটা বোঝান। দাড়ি, টুপি, পর্দা করার পরিবেশ তৈরি করে দিন। যদি এই ব্যাপারে নিজেদের মধ্যে ত্রুটি থাকে সেটাও সংশোধন করে নিন। মানুষকে দেখেই তারা শেখে, শুধু জন্ম নিলে প্রকৃত অর্থে বাবা মা হওয়া যায় না। আপনি যদি সন্তানের হাতে ইমানের কম্পাস ধরিয়ে না দেন, তাহলে এই সমাজ এবং সভ্যতা তাকে অবক্ষ এবং অবুদ্ধ পতনের দিকে নিয়ে যাবে। প্রেমের প্রকৃত বাস্তবতা বুঝান, বন্ধুদের কাছ থেকে জেনে নেবেন, এই আশাই ফেলে রাখবেন না। বন্ধুদের কাছ থেকে কি জানবে আশা করি বুঝতে পারছেন, একদিন কোথাও ঘুরতে নিয়ে যান, সুন্দর করে তাকে এগুলোর বাস্তবতা বুঝান। তার বন্ধু হবেন না, কিন্তু বন্ধুর মতো মিশুন, তাকে সময় দিন, সে কোথায় যাচ্ছে, কি করছে, তার সাথে মিশছে, আসলে এক্সট্রা ক্লাস বা প্রাইভেট আছে কি না, এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখুন। বিশেষ করে সে যদি পরিবার থেকে দূরে অন্য কোনো শহরে থাকে, অনেকে এই বাসায় এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু শহরে এসে আকাশের বাতাসে সুতো ছেঁড়া ঘুড়ির মতো উড়ে বেড়ায়।
শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখুন, মিথ্যা বললে কড়া মারধর করবেন না, স্নেহের অভিমান করুন, দেখবেন কাজ হবে। মাঝে মাঝে হালকা শাসন করতে পারেন, তবে এমন ভয়ের পরিবেশ তৈরি করবেন না যাতে সে আপনার কাছ থেকে দূরে সরে যায়। সব সময় সব ব্যাপারে খবরদারি না করে তাকে কিছুটা স্বাধীনতা দিন, তবে স্বাধীনতার সাথে যে দায়িত্ব জড়িত এই বিষয়টিও ভালোভাবে বুঝান। সে প্রেম জিনা করলে আপনি কতটা কষ্ট পাবেন তা বুঝান, দেখবেন সে প্রতিকূল পরিবেশেও জিনা ব্যভিচার থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। ভার্সিটিতে যাবার আগ পর্যন্ত স্মার্টফোন তুলে দেবেন না, একান্ত দরকার হলে প্রয়োজনের জন্য শুধু ফোন করা এমন বাটন কিনে দিন, না হলে সে প্রেম করবে, পর্ন দেখবে, গেম খেলবে, টিকটকে অশ্লীল এবং সহিংসতামূলক বিকৃত কন্টেন্ট বানাবে। সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনি তার সাথে যুক্ত থাকুন, সে একাধিক আইডি ফেক আইডি ব্যবহার করতে পারে, এই ব্যাপারে একটু নজর রাখুন। স্মার্টফোন যদি দিতেই হয় অশ্লীল সাইটের বন্ধের ফিল্টার ব্যবহার করুন, ফোন দেবার পরিবর্তে কম্পিউটার কিনে দিতে পারেন। কম্পিউটারে প্রোগ্রামিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং ইত্যাদি তার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী, এগুলো শিখলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। নির্জনে একা রুমে নয়, বরং সকলের চোখে পড়ে এমন জায়গায় কম্পিউটার চালানোর ব্যবস্থা করুন। পাস্ট, আইটেম সং, মিউজিক এবং সিনেমা থেকে তাকে দূরে রাখুন, আপনার সকল প্রচেষ্টা সত্ত্বেই এগুলোই তাকে নষ্ট করার জন্য যথেষ্ট। এগুলো শুধু তাকে দূরে রাখলেই চলবে না, আপনার নিজেরও দূরে থাকতে হবে। ৬. ফ্রি মিক্সিংয়ের পরিবেশ হতে দেবেন না, সে কাজিন বা অন্য কোনো আত্মীয়, ইসলাম যা বলেছে তাই করবেন, আলাদা আলাদা রাখবেন, বয়েজ অনলি গার্লস অনলি প্রতিষ্ঠানে পড়াবেন। ৭. বিয়ে দিয়ে দিন, এখন দুজনের সাক্ষীর উপস্থিতিতে কালেমা পড়িয়ে বিয়ে করিয়ে রাখলেন, আক্ত হয়ে গেল, অনুষ্ঠান পার করলেন, ছেলে মেয়ে বাসায় থাকলো, মেয়ে মেয়ের বাসায় পড়াশোনা করলো, মাঝে মাঝে ছুটির দিনগুলোতে এ ওর বাড়িতে বেড়াতে গেল। এই পয়েন্ট পড়ার পর আমাদের ইনমেচিওর ভাবছেন বোধ হয়, এত ছোট ছোট ছেলে মেয়ে কীভাবে বিয়ে করবে, এরা তো নিজেরাই দায়িত্ব নিতে পারে না, বিয়ে করে খাওয়াবে কি? দেখুন, বিয়ে না দেওয়া হলে সে পাপ করবেই করবে, আমরা জাস্ট আপনাকে এবং আপনার সন্তানকে পাপ করা থেকে বাঁচাতে চাচ্ছি। তাছাড়া আপনার ছেলে মেয়েরা যে ম্যাচিওর হতে পারে না, এর বেশিরভাগ দোষ আপনার, আপনি তাকে ননির পুতুলের মতো করে বড় করেছেন, যখন যা চেয়েছে তাই দিয়েছেন, তার জীবনে পড়াশোনা আর মোবাইল ছাড়া কিছুই রাখেননি, সে ম্যাচিওর হবে কিভাবে? সন্তানকে খেলাধুলার সুযোগ দিন, বাজার করতে দিন, সংসারের ছোট ছোট কাজ করতে দিন, ছোট থেকেই টাকা পয়সা কিভাবে আসে, কিভাবে খরচ করতে হয়, অর্থাৎ আর্থিক সাক্ষরতা শেখান, প্রকৃত পুরুষ এবং নারীর বৈশিষ্ট্যগুলো অর্জনে সাহায্য করুন, কলেজ লেভেল থেকে টিউশনি, ফ্রিল্যান্সিং ইত্যাদির মাধ্যমে টুকটাক উপার্জন করতে সাহায্য করুন, দেখবেন সে কেমন দায়িত্ববান হয়ে যায়। একবার দায়িত্ববান হলে দেখবেন মেয়ের বাবা আপনার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে না। গবেষণা বলে বিয়ের পর সাধারণত মানুষ দায়িত্ববান হয়, গোছালো হয়, জীবনের প্রতি মনোযোগী হয়, উপার্জন বাড়ে, আল্লাহ তাআলা আগেই আমাদের এ কথা জানিয়ে দিয়েছেন। বিয়ে দিয়ে দিন, দেখবেন সে আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। চতুর্থ, শিল্প বিপ্লবের এ যুগে ক্যারিয়ারের বাস্তবতা বুঝুন, এখন শুধু বইয়ের পড়াশোনা, ডিগ্রি দিয়ে চাকরি হয় না, সামনে আরও হবে না, তাকে দায়িত্ববান করার প্রক্রিয়া অনুসরণ করলে, পড়ার পাশাপাশি টুকটাক কাজ করতে শিখলে তার ক্যারিয়ারের বিন্দুমাত্র ক্ষতি হবে না, বরং চাকরি পাওয়ার জন্য খুব জরুরি কিছু জিনিস যেমন যোগাযোগের দক্ষতা, মানুষজনের সঙ্গে মেশার সক্ষমতা তৈরি হবে, সামাজিক দায়িত্ব, প্রেম জিনার বাস্তবতা সম্পর্কে সবাইকে সচেতন করা, জুমার খুতবাতে আলোচনা করা, স্কুল কলেজ ভার্সিটিতে এ ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করা, সভা সেমিনার ক্যাম্পেইন ইত্যাদি করা, রাস্তাঘাটে রেস্টুরেন্ট পার্ক শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান কোথাও প্রেমিক প্রেমিকা দেখলে কল্যাণকামী হওয়া, পাওয়ার না দেখিয়ে আন্তরিকভাবে দরকার হলে মাথায় হাত বুলিয়ে তাদেরকে নসিহা করা, প্রয়োজনে যথার্থ কর্তৃপক্ষ এবং অভিভাবকদের জানানো, বিয়ের ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনা, বিয়েকে সহজ করা, বেশি বয়সে বিয়ে, ব্যাপক খরচপাতির নেতিবাচক প্রবণতাগুলো থেকে সরে আসা, ইসলামের সাবালক হলেই বিয়ে দিয়ে দেওয়া, সাবালক হওয়ার লক্ষণ হলো ছেলেদের স্বপ্নদোষ হওয়া, মেয়েদের মাসিক হওয়া, প্রাইভেট এরিয়ায় চুল গজানো, চন্দ্র বছর অনুসারে ১৫ বছর হয়ে যাওয়া, যারা অশ্লীলতা ছড়ায় তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, তাদের সাথে লেনদেন না করা, যেসব জায়গায় জিনা ব্যভিচারের আসর বসে সেগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা, তবে রাগের বসে জ্বালা পোড়া ভাঙচুর করা যাবে না। ছবি ভিডিও ভাইরাল হওয়া, আত্মহত্যা কিংবা বাসা থেকে পালানোর ঘটনা ঘটলে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো, তরুণদের দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে নেওয়া, খেলাধুলা, একসাথে খাওয়া দাওয়া করা, কোথাও ঘুরতে যাওয়া, মসজিদ কেন্দ্রিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, যেমন টানা ৪০ দিন জামাতে সালাত আদায়ের পুরস্কার দেওয়া, সুস্থ বিনোদনের ব্যবস্থা করা, গাছ যদি পানির অভাবে মরে যেতে শুরু করে তাহলে গাছের কাণ্ডে পাতার পানি ঢেলে খুব একটা সুবিধা করা যায় না, পানি ঢালতে হয় গাছের গোড়ার শিকড়ে, আমাদের সকল সমস্যার সমাধানের জন্য ফিরে যেতে হবে আমাদের শিকড় ইসলামে, ইসলামের মধ্যেই রয়েছে সকল সমস্যার সমাধান, ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র ইসলামী অনুশাসন মেনে চললে সকল সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে,
যার প্রমাণ আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের শাসনামলের ইতিহাস থেকে। চলুন মূলে ফিরে যাই, এখানেই শেষ হচ্ছে সবিনয় নিবেদন পরিচ্ছেদ। দেখা হবে পরবর্তী পরিচ্ছেদে। এখন শুরু হচ্ছে পরবর্তী পরিচ্ছেদ, অনুপম উত্থান। হলিউড সিনেমার মতোই আমরা কোনো এক সুপারহিরোর অপেক্ষায় থাকি, ভাবি কোনো একদিন ব্যাটম্যান বা সুপারম্যানের মতো কেউ আসবে, তারপর সব বদলে যাবে, আবার আলো ফিরে আসবে মানুষের হৃদয়ে হৃদয়ে। এখন যেভাবে চলছে চলুক, অবেলায় নিভে যাক অযুত কোটি তরুণ তরুণী, আত্মহত্যা করুক বেকার বোকা যুবকের দল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক পরিযায়ী পাখি আর প্রজাপতি, তাতে আমার কি? আমি তো কিছুই বদলাতে পারবো না, এগুলোর জন্য তো আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। আসলেই কি তাই, নাকি স্রোতের বিপরীতে দাঁড়ালে আমার শান্ত নির্ঝঞ্ঝাট জীবনটা হয়তো একটু ঝঞ্ঝা বিক্ষুব্ধ হবে? বাপের হোটেলে খাওয়া জীবনটা, মাসে একবার ট্যুর দেওয়া জীবনটা, সেলফিবাজি আড্ডাবাজি রেস্টুরেন্ট আর সিনেমা প্লেক্সের জীবনটা, বাইক সিনেমা ওয়েব সিরিজের জীবনটা, প্রেমিকার চোখে চোখ রেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার জীবনটা আগের মতো থাকবে না? দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে, আরামের জীবন থেকে বের হয়ে আসতে হবে, এই ভেবে আমরাই মিথ্যা কথাগুলো বলি নিজেদের সাথেই। আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে, এখন বয়স আমাদের দায়িত্ব নেবার, এই তারুণ্য। যদি জীবনের এই বসন্তে শুধু নারী আর প্রেম নিয়ে জীবনকে সাজাই, তাহলে পরবর্তী প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের চিহ্নিত করবে ভীরু আর কাপুরুষ হিসেবে। ওরা আমাদের ক্ষমা করবে না, ক্ষমা করা উচিত না। স্রোতের সাথে আর কত অন্ধ চলা, চলো নিজেকে বদলাই, সমাজকে বদলে দিই। দূর থেকে মনে হয় স্রোতের বিপরীতে দাঁড়ানো অসম্ভব, যে একবার দাঁড়ায় কেবল সেই বুঝতে পারে স্রোতের বিপরীতে দাঁড়ানো কঠিন হতে পারে, তবে অসম্ভব কিছুই না। একবার আল্লাহর উপর ভরসা করে দাঁড়াতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। এই পথের পরতে পরতে ছিটিয়ে থাকে আল্লাহর রহমত, সাহায্য, ভালোবাসা আর অবশ্যই চিরসুখের এক জান্নাতের প্রতিশ্রুতি, আলহামদুলিল্লাহ। হতাশা আর অন্ধকারের এই বদ্বীপে আলোর মশাল হাতে ছুটে চলছেন কিছু সিংহ হৃদয় ভাইয়েরা। পর্নোগ্রাফি, বিয়ে বহির্ভূত সম্পর্ক, মোবাইল আসক্তি, হতাশা, আত্মহত্যা, বিয়েকে কঠিন করে ফেলা, জিনা ব্যভিচার, অশ্লীলতার বিরুদ্ধে নিজেদের উদ্যোগে সচেতনতামূলক নানা কাজকর্ম করে যাচ্ছেন একের পর এক, লিফলেট বিতরণ, সেমিনার করছেন, প্রজন্মকে এবং সমাজকে সচেতন করার চেষ্টা করছেন, এই জেনারেশনের দুঃখ এবং কষ্ট, সংগ্রামের বাস্তবতাগুলোকে বোঝানোর চেষ্টা করছেন সমাজকে এবং অভিভাবকদের, সমাজের নেতৃত্বস্থানীয় ইমামবর্গ, ইমাম এবং আলেম ও শিক্ষকদের। আসক্তি, হতাশা, বিকৃতি আর আত্মহত্যার দ্বার প্রান্তে এসে দাঁড়ানো প্রজন্মের কাঁধে আপনজন হয়ে হাত রাখার চেষ্টা করছেন। এসো না, তুমিও চলে এসো তাদের দলে। ক্যাম্পেইন আয়োজনের সকল মাল মশলা পাবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে। সামাজিক সচেতনতা তৈরি করা কিংবা কাউকে বোঝানো, সব ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, শুধু দুনিয়ার লাভ ক্ষতির হিসেব নিকেশ করে মানুষের সত্যিকার অর্থে আলোর পথে ফিরে আসতে পারে না। সাময়িকভাবে ফিরে আসলেও এক সময় সে আবারও কোনো না কোনোভাবে আবার বাস্তবতা আর ভোগ চক্রে আটকে যায়। যে কোনো অন্ধকার থেকে ফিরে আসার মূল লক্ষ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলেই পরিবর্তন হয় স্থায়ী। প্রেম ও জিনার ক্ষতিকর দিক এবং এ থেকে বের হয়ে আসার উপায় নিয়ে কথা বলার সময় পুরো আলোচনাকে সাজাতে হবে ইমান, তাওহিদ, মহান আল্লাহর আনুগত্য এবং সন্তুষ্টিকে কেন্দ্র করে। পরিবর্তনের ভিত্তি হবে ইসলাম, যে বিকৃত আধুনিক লেন্সের ভিতর দিয়ে মানুষ বাস্তবতাকে দেখছে, দেখতে শিখেছে, সেটা পাল্টে দিয়ে ইসলামের লেন্স দিয়ে পৃথিবীকে দেখা শেখাতে হবে। তাই আলোচনার সময়, ক্যাম্পেইন করার সময় আততায়ী ভালোবাসা, চশমা, শুভ্রতার ব্যাকরণ, এই তিন অংশের মূল পয়েন্টগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে পারলে সেটা খুব ফলদায়ক হবে ইনশাআল্লাহ। বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, সমাজ আর বিশ্বব্যবস্থাকে অনেক তো গালমন্ত্র করলে, ফেসবুকে অনেক ক্রোধের বিস্ফোরণ ঘটালে, কতটুকু লাভ হলো? তেমন কোনো পরিবর্তন কি আসলে সমাজে, নাকি জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, কাছে আসার গল্প, প্রেম, লিটনের ফ্ল্যাট, লঞ্চের কেবিন, গ্রুপ ট্যুর, বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছবি, ভিডিও ভাইরাল, ছ্যাঁকা, মদ, বাবা, গাঁজা, হতাশা, টিকটক বিড়ম্বনা, মোবাইল আসক্তি, অসুখের তালিকা কেবল লম্বাই হতে থাকলো। দিন দিন বাড়লো আগ্রাসী শূন্যতায় গ্রাস হয়ে যাওয়া মানবতার সংখ্যা। আমাদের সাথে যা হবার হয়ে গেছে, কিন্তু হৃদয় ঘটিত অসুখ, মৃত্যুর এই উপনিবেশে আর যেন কোনো ছোটো ভাই আর কোনো ছোট বোনের জীবন নষ্ট না হয়, যেন আর কোনো মায়ের বুক বিধ্বস্ত না হয়। চলো এবার সেই চেষ্টা করবে, অনেক তো জীবন নষ্ট করলে, চলো এবার জীবন বদলানোর চেষ্টা করবে। চলো আবার আমরা উঠে দাঁড়াই, অস্বস্তিকর নিরবতার প্রাচীরে আঘাত হানি,
ভালোবাসা আর কল্যাণকামিতা দিয়ে সমাজকে পথ দেখায় তাওহিদের মশাল জ্বেলে, কলুষিত এই সমাজটাকে শেখায় শুভ্রতার ব্যাকরণ। চলো আবার আমরা উঠে দাঁড়াই, রচনা করি অনুপম উত্থানের এক মৌলিক কাহিনী। বিচারের দিন মহান রবের মুখোমুখি হবার সময় আত্মপক্ষ সমর্থনে অন্তত এতটুকু যেন বলার সুযোগ থাকে আমার। আর এখানেই শেষ হচ্ছে অনুপম উত্থান। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ 3000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমরা আকাশের ওপারে আকাশ বইটি এক খণ্ডে আপনাদের জন্য সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে আছে 253তম প্রেম। ইনশাআল্লাহ দ্রুতই 253তম প্রেম আপনাদের জন্য নিয়ে আসব, আপনাদেরকে নিয়ে যাব কল্পনার অন্য এক জগতে। সাথে থাকুন, 253তম প্রেমে আপনাদের জন্য সারপ্রাইজ আসতে চলেছে। দেখা হবে 253তম প্রেমে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।